সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ঘন্টা খানেকের ব্যবধানে আবার নিউ টাউনে ঘটল দুর্ঘটনা। আজ সকালবেলা একটি হন্ডা সিটি গাড়ি নারকেল বাগান মোড়ের দিকে যাচ্ছিল নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে, তখন সিগন্যালকে ক্রস করে এগিয়ে যাওয়ার তাড়ায় দ্রুত গতিতে গাড়িটি নিয়ে এগোতে থাকে তারা। ঠিক সেরকম সময় উল্টো দিকে এক বাইকে তিনজন ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এবং সোজা হন্ডা সিটি ধাক্কা মারে বাইকে। বাইকে যে তিনজন ছিলেন তারা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও নিউ টাউনে ভয়াবহ দুর্ঘটনা। একটি হন্ডা সিটি গাড়ি নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে নারকেল বাগান মোড়ের দিকে যাচ্ছিল খুব দ্রুত বেগে। সেই সময় একটি বাইকে তিনজন রাস্তা ক্রস করছিল, সেই বাইকে সজোরে ধাক্কা মারে এই গাড়িটি। এই ঘটনায় বাইকে থাকা তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগ, অত্যন্ত দ্রুত বেগে আসছিল হন্ডা সিটি গাড়িটি, সিগন্যাল লাল হওয়াতে ব্রেক ধরেনি। পুলিশ হন্ডা সিটি গাড়ি এবং গাড়ি চালককে আটক করেছে। এইদিককার সিগন্যালটা, রেড সিগন্যালটা বন্ধ ছিল, এইদিককার সিগন্যালটা খোলা ছিল, ঠিক আছে। তার চার চাকাটা এসে বাইকটাকে সজোরে ধাক্কা মারে, বেপরোয়াভাবে আসছিল চার চাকাটা।